নমস্কার বন্ধুরা বন্ধু মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা বন্ধুরা বেসুরো হওয়া সত্ত্বেও বিজেপির মতো গুরুত্বপূর্ণ এবং সর্বভারতীয় রাজনৈতিক দলের কর্মসমিতিতে জায়গা পেয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় আর তার এই জায়গা পাওয়ার কারণে রীতিমতো ক্ষেপে লাল গেরুয়া শিবিরের নেতাকর্মীরা তবে এর পেছনে বড় কোনো পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির বলেই মনে করা হচ্ছে কিন্তু কি সেই পরিকল্পনা সেই বিষয় নিয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করব আমরা বন্ধুরা আপনারা জানেন যে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই তাদের কর্মসমিতি ঘোষণা করেছে যেখানে বাংলা থেকে একগুচ্ছ নেতা নেত্রীদের সেই কর্মসমিতিতে জায়গা দেওয়া হয়েছে তবে কারো নাম নিয়ে কোনো আপত্তি না থাকলেও বঙ্গ বিজেপির একাংশ কিন্তু রীতিমতো ক্ষুদ্ধ এই কর্মসমিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জায়গা পাওয়া নিয়ে আর তারা ক্ষুদ্ধ হবে নাই বা কেন কেননা বিধানসভা নির্বাচনের আগেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হয়েছিলেন নির্বাচনে বিজেপির টিকিটের লড়াই করলেও পরাজিত হয়েছিলেন তিনি আর গেরুয়া শিবির যখন রাজ্যে বহু চেষ্টা করেও ক্ষমতায় আসতে পারল না যখন তারা বিরোধী আসনে বসল ঠিক তারপর থেকেই অনেকের মতোই রাজীব বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু নিষ্ক্রিয় থাকতে দেখা যায় এমনকি সাম্প্রতিককালে তিনি বিজেপির অনেক নেতার মন্তব্যকে খণ্ডন করতে শুরু করেন এক্ষেত্রে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়লাভের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিভিন্ন মন্তব্য নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলতে দেখা যায় এই রাজীব বন্দ্যোপাধ্যায়কে যার ফলে কর্মী কর্মী সমর্থকরা রাজীব বাবুর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছিলেন অনেকেই বলতে শুরু করেছিলেন এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই অবিলম্বে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক কিন্তু কর্মী সমর্থকরা যখন এই দাবি তুলছেন তখন সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে কর্মসমিতির আমন্ত্রিত সদস্য করে কি সেই কর্মীদের আবদারকে ধুরস্বাত করা হলো না কেন এরকম কাজ করলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বন্ধুরা এর পেছনে কিন্তু একটা বড় যুক্তি রয়েছে কেননা বর্তমানে যা পরিস্থিতি তাদের অনেকের কাছেই বুঝতে অসুবিধে হচ্ছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় ঠিক কোন দলে রয়েছেন বা ভবিষ্যতে তিনি কোন পন্থা অবলম্বন করবেন বলতে গেলে কর্মসমিতিতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে জায়গা দিয়ে আদতে কর্মীদের মান মর্যাদাকে সবার আগে প্রাধান্য দেওয়ার চেষ্টা করলো ভারতীয় জনতা পার্টি কেননা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কর্মসমিতিতে জায়গা দিয়ে বিজেপি তার মন বুঝতে চাইছে এক্ষেত্রে যদি রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যেতে চান তাহলে হয়তো এই গুরুত্বপূর্ণ পদে বসার পরেই তিনি তা ত্যাগ করে ঘাসফুল শিবিরে চলে যেতে পারেন আর তিনি যদি গেরুয়া শিবিরের সঙ্গে থাকতে চান তাহলে এই পদ পাওয়ার পর তিনি বিজেপিতেই কাজ করবেন তাই তার অবস্থান স্পষ্ট করতেই এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাতে আর দল কোনো বিড়ম্বনায় না পড়ে তার জন্যই কেন্দ্রীয় বিজেপির এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে অনেকেবার এটাও বলছেন যেভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দলে বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করেছিলেন তাতে বিজেপি কিন্তু যথেষ্ট অস্বস্তিতে তাই তাকে এই রকম গুরুত্বপূর্ণ পদে বসিয়ে তার মুখ থেকে যাতে আর কোনো বিস্ফোরক মন্তব্য না আসে তার চেষ্টা করল গেরুয়া শিবির অর্থাৎ কর্মী সমর্থকদের একাংশ বিশুর রাজীব বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত হওয়া নিয়ে যথেষ্ট ক্ষুদ্ধ হলেও বিজেপি শীর্ষ নেতৃত্ব কিন্তু বুঝে শুনেই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে কেননা আপনারা জানেন যে বর্তমানে একের পর এক বিজেপির গুরুত্বপূর্ণ নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন তাই এবার সেই যোগদান পর্ব শুরু হওয়ার আগেই যাতে সেই সমস্ত নেতা এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্যই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিজেপি কার্যত এই পথের ট্রেলার শুরু করলো বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা হয়তো কর্মীরা রাগ করবেন হয়তো তারা দাবি করবেন যে কিছুদিন আগে যে রাজীব বন্দ্যোপাধ্যায় এলো বিপর্যয়ের পর সেই রাজীব বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করলেন তারপরেও কেন তাকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে খাল কেটে কুমির ডেকে আনলো কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে যে কারণ রয়েছে অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয় কিন্তু কর্মী সমর্থকদের মনে আঘাত করবে না বরঞ্চ রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং তার অবস্থান নিয়ে আরও স্পষ্ট ইঙ্গিত দেবে ভারত ভারতীয় জনতা পার্টিকে পর্যবেক্ষকরা অন্তত তেমনটাই বলছেন তবে এই ব্যাপারে আপনাদের মতামত কি। কেন বেশুরু হয়েও রাজীব বন্দ্যোপাধ্যায় এত গুরুত্বপূর্ণ পদে আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধু বাংলা চ্যানেলটি রাজ্য থেকে জেলা গ্রাম থেকে শহর প্রতিটি খবরের মূল্যবান আপডেট পেতে নজর রাখুন প্রিয় বন্ধু বাংলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার